জ্বালানি তেলের দাম বাড়ানোর যৌক্তিকতা মানুষের কাছে পরিষ্কারভাবে তুলে ধরতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভার বৈঠক শেষে এই তথ্য জানান। এছাড়াও বৈঠকে লাইসেন্স ছাড়া ওষুধ আমদানি করলে 10 বছরের কারাদণ্ডের বিধানসহ ওষুধ আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়। তাওহিদ সৌরভ জানাচ্ছেন এই নিয়ে বিস্তারিত। করোনা মহামারীর মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, টালমাটাল সারা বিশ্বের অর্থনীতি, যার প্রভাব বাংলাদেশেও। তাই অর্থনৈতিক সুরক্ষায় ব্যয় সংকোচন নীতিতে তৎপর সরকার। বিদ্যুৎ জ্বালানি সাশ্রয় চলছে রুটিন করে লোডশেডিং, এরই মধ্যে অনেকটা হুট করে বাড়ানো হয় সব ধরনের জ্বালানি তেলের দাম, যা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। তাই জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজনীয়তা সাধারণ মানুষের কাছে পরিষ্কার করতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। আজকে মেইনলি ওনারা আমাদেরকে ব্রিফ করছে পুরো ক্যাবিনেটকে। ক্যাবিনেট কোনো অপিনিয়ন দেয় নাই, যে অপিনিয়নটা দিছে জ্বালানি মন্ত্রণালয় যেন এটা ক্লারিফাই করে মানুষের সামনে তুলে দেয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই বৈঠক। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন, আর মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে অংশ নেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব। বিভিন্ন প্রতিষ্ঠানকে ঔষধ উৎপাদন, মন্ত্রিপরিষদ সচিব জানান ঔষধ আইন 2022-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। লাইসেন্স ব্যতীত ঔষধ উৎপাদন ও আমদানি যদি করে তাহলে তার 10 বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড। যদি রেজিস্ট্রেশন ছাড়া কেউ উৎপাদন করে, আমদানি রপ্তানি বিক্রয় বিতরণ মজুদ অথবা প্রদর্শন করে তাহলে সেও 10 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা হবে। ভেজাল ওষুধ উৎপাদন বিক্রয় মজুদ বা বিতরণ করলে সেখানেও 10 লক্ষ টাকা জরিমানা এবং 10 বছরের জেল। সরকারি ওষুধ চুরি করে যদি কেউ বিক্রি করে তাহলে তারও 10 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা। একই সময় জাতীয় শিল্পনীতি 2022-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শিল্পনীতি 2022 বাস্তবায়নের মাধ্যমে তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।